أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম بإذن ربهم إلى صراط العزيز الحميد أنا الله أرى অর্থাৎ আমি আল্লাহ আমি দেখি। এ এক কিতাব যা আমরা তোমার প্রতি এই জন্য অবতীর্ণ করেছি যেন তুমি মানুষকে তাদের প্রভু প্রতিপালকের আদেশে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসো এবং তাদের সেই পথে পরিচালিত করো যা মহাপরাক্রমশালী পরম প্রশংসা ভাজন আল্লাহর পথ। ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وويل للكافرين من عذاب شديد অর্থাৎ সেই আল্লাহর পথে যার অধিকারে রয়েছে আকাশসমূহের ও পৃথিবীর সবকিছু, আর এর কঠোর আযাবের মাধ্যমে অস্বীকারীদের জন্য ধ্বংস নির্ধারিত রয়েছে। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا উলাইকা ফি দালালিম বাঈদ। অর্থাৎ যারা পার্থিব জীবনকে পরকালের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর পথ থেকে লোকদের বাধা দেয় এবং এ পথকে বক্র করতে চায়, এরাই ঘোর বিপদগামিতায় মগ্ন। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ। আর আমরা প্রত্যেক রসুলকে তার জাতির ভাষাতেই ঐশী বাণী পাঠিয়েছি, যাতে করে সেই স্পষ্টভাবে আমাদের কথা তাদের বুঝিয়ে দিতে পারে। অতএব আল্লাহ যাকে চান পথভ্রষ্ট সাব্যস্ত করেন এবং যাকে চান পথ দেখান, আর তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়।
أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور আর নিশ্চয় আমরা মুসাকেও নিদর্শনাবলী সহ এ আদেশ দিয়ে পাঠিয়েছিলাম, তুমি তোমার জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনো আর আল্লাহর দিনগুলো এদের স্মরণ করাও। নিশ্চয় এতে একান্ত ধৈর্যশীল পরম কৃতজ্ঞ প্রত্যেক ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ আর স্মরণ কর মুসা যখন তার জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি ফেরাউনের জাতির কবল থেকে তোমাদের উদ্ধার করেছিলেন, তারা তোমাদের ভয়ানক শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ এতে তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল এক মহা পরীক্ষা। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আর স্মরণ করো তোমাদের প্রভু প্রতিপালক যখন ঘোষণা করেছিলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমি তোমাদের আরও দান করব, কিন্তু তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রেখো নিশ্চয় আমার আজাব বড়ই কঠোর। وَقَالَ مُوسَى إِن تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ আর মুসা এও বলেছিল তোমরা এবং পৃথিবীতে যারা আছে তারা সবাই যদি অকৃতজ্ঞ হও সেক্ষেত্রে মনে রেখো আল্লাহ নিশ্চয় অমুখাপেক্ষী পরম প্রশংসা ভাজন। আলম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম ক্বাওমিন নূহিন ওয়া আদিন ওয়া ছামুদ ওয়াল্লাযীনা মিন বাদিহিম لا يعلمهم إلا الله তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ নূহের জাতির আদ সামুদ আর তাদের পরে যারা ছিল তাদের সংবাদ এসে পৌঁছেনি? আল্লাহ ছাড়া তাদেরকে কেউ জানে না। رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا
كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب. তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী সহ যখনই তাদের রসুলরা এসেছিল তারা তখন অহংকার ভরে তাদের হাত তাদের মুখে রেখে দিয়েছিল এবং বলেছিল যে শিক্ষা সহ তোমরা প্রেরিত হয়েছ আমরা তা অস্বীকার করছি আর যে শিক্ষার দিকে তোমরা আমাদের ডাকছ সে বিষয়ে আমরা অবশ্যই এক অস্বস্তিকর সন্দেহে রয়েছি. قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى. তাদের রসূলরা বলেছিল আল্লাহ সম্বন্ধে কি তোমাদের কোনো সন্দেহ আছে যিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা তিনি তোমাদেরকে এই জন্য আহ্বান জানাচ্ছেন যেন তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেন এবং এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তোমাদের অবকাশ দেন. قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتنا بسلطان مبين. ترى بقول তোমরা তো আমাদের মতোই মানুষ আমাদের পূর্বপুরুষরা যেসবের উপাসনা করে এসেছে তোমরা তা থেকে আমাদের বিরত রাখতে চাচ্ছ সুতরাং তোমরা আমাদের কাছে সুস্পষ্ট যুক্তি প্রমাণ নিয়ে আসো. قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء لكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. তাদের রসুলরা তাদের বলেছিল আমরা তোমাদের মতোই মানুষ তবে আল্লাহ নিজ বান্দাদের মাঝ থেকে যার উপর চান অনুগ্রহ করেন আর আল্লাহর আদেশ ছাড়া তোমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসার সাধ্য আমাদের নাই আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত. توكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون. আর আমরা আল্লাহর উপর কেনই বা ভরসা করব না
যেক্ষেত্রে তিনি নিজেই আমাদেরকে আমাদের সঠিক পথ দেখিয়েছেন। অতএব তোমরা আমাদেরকে যে দুঃখ যন্ত্রণা দিচ্ছ, এতে আমরা অবশ্যই ধৈর্য ধরব এবং আল্লাহর উপরই ভরসাকারীদের ভরসা করা উচিত। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم আর অস্বীকারীরা তাদের রসুলদের বলেছিল, হয় আমরা তোমাদেরকে আমাদের দেশ ছাড়া করব, না হয় আমাদের ধর্মে তোমাদের ফিরে আসতে হবে। তখন তাদের প্রভু প্রতিপালক তাদের প্রতি এই বলে ওহি করলেন, নিশ্চয়ই আমরা জালেমদের ধ্বংস করে দেব। وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। এবং তাদের পরে আমরা অবশ্যই তোমাদেরকে এদেশে প্রতিষ্ঠিত করে দিব। এই প্রতিশ্রুতি তার জন্য যে আমার উচ্চ মর্যাদাকে ভয় করে এবং আমার সতর্ক বাণীতে ভীত হয়। আর তারা আল্লাহর কাছে বিজয় প্রার্থনা করল এবং প্রত্যেক স্বৈরাচারী শত্রু ধ্বংস হয়ে গেল। এ পার্থিব শাস্তির পর তার জন্য জাহান্নামের আজাবও নির্ধারিত রয়েছে এবং সেখানে তাকে পুঁজ মেশানো পানি পান করানো হবে। সে অনিচ্ছাকৃত ভাবে এর এক এক ঢোক গিলবে, কিন্তু সে তা সহজে পান করতে পারবে না। আর সব দিক থেকে তার কাছে মৃত্যু ধেয়ে আসবে, তবুও সে মরবে না। এছাড়াও তার জন্য রয়েছে এক কঠোর আজাব। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। যারা তাদের প্রভু প্রতিপালককে অস্বীকার করেছে তাদের কৃতকর্মের দৃষ্টান্ত সেই ছাই ভস্মের মতো, যাকে ঝঞ্ঝাবায়ুপূর্ণ দিনে বাতাস তীব্র বেগে উড়িয়ে নিয়ে যায়। তাদের কোনো অর্জনই তাদের নিয়ন্ত্রণাধীন নয়, এই হলো চূড়ান্ত ধ্বংস। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ। তুমি কি দেখোনি, আল্লাহ আকাশসমূহ ও পৃথিবীকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন,
তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দিয়ে তিনি এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। এবং তা আল্লাহর পক্ষে মোটেও কঠিন নয়। وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ আর তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন দুর্বল লোকের অহংকারীদের বলবে, নিশ্চয় আমরা তোমাদেরই অনুসারী ছিলাম, অতএব তোমরা আমাদের কাছ থেকে আল্লাহর আযাবের কিছুটাও কি দূর করতে পারো? قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص তারা বলবে, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে হেদায়েত দিতাম, আমাদের জন্য এখন বিলাপ করা বা ধৈর্য ধরা উভয়ই সমান, আমাদের রক্ষা পাওয়ার কোনো পথ নাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي আর সব বিষয়ের যখন নিষ্পত্তি করে দেয়া হবে তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমিও সবসময় তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি এবং তা ভঙ্গ করেছি, আর আমি যখনই তোমাদের ডাক দিয়েছিলাম তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, এছাড়া তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না। তাই এখন তোমরা আমাকে দোষারোপ না করে নিজেদেরকে দোষারোপ করো, আমি তোমাদের উদ্ধার করার কেউ নই এবং তোমরাও আমাকে উদ্ধার করার কেউ নও, তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক করেছিলে নিশ্চয় আমি তা অস্বীকার করছি, এসব অংশীবাদী জালেমদের জন্য নিশ্চয় যন্ত্রণাদায়ক আযাব অবধারিত রয়েছে। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام।
আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়। তারা তাদের প্রভু প্রতিপালকের আদেশে সেখানে চিরকাল থাকবে। সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম অর্থাৎ শান্তি। أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء তুমি কি লক্ষ্য করনি একটি পবিত্র বাণীর দৃষ্টান্ত আল্লাহ কিভাবে বর্ণনা করেন? এ এক পবিত্র বৃক্ষের মতো যার শেকড় সুদৃঢ়ভাবে প্রথিত এবং যার ডালপালা গগন চুম্বী। তুতি উকুলহা কুল্লু হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাদাক্কারুন। এটা নিজ প্রভু প্রতিপালকের আদেশে সবসময় ফল দেয়। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ। আর অপবিত্র বাণীর দৃষ্টান্ত এক অপবিত্র বৃক্ষের মতো যা ভূপৃষ্ঠ থেকে উপড়ে ফেলা হয়েছে, এর জন্য কোথাও কোনো স্থিতি নাই। ইউসাব্বিতু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ وَيُذِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ। যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে শাশ্বত বাণীর মাধ্যমে ইহকালে ও পরকালে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। পক্ষান্তরে আল্লাহ জালেমদের বিপদগামী সাব্যস্ত করেন, আর আল্লাহ যা চান তাই করেন। আলম তারাইলা আল্লাযীনা বাদদালু নিয়মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। তুমি কি তাদের লক্ষ্য করনি যারা আল্লাহর অনুগ্রহকে অকৃতজ্ঞতায় বদলে দিল এবং নিজ জাতিকে ধ্বংসের গৃহে টেনে নামালো? জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। অর্থাৎ জাহান্নামে তারা সেখানে প্রবেশ করবে এবং তা অতি নিকৃষ্ট অবস্থান স্থল। وَجَعَلُوا لِلَّهِ أَنْدَادًا لِيُضِلُّوا عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعُوا فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ। আর তারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করেছে যেন তারা তাঁর পথ থেকে লোকদের বিচ্যুত করতে পারে। তুমি বলো, তোমরা সাময়িকভাবে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে নাও, এরপর নিশ্চয় আগুনের দিকেই হবে তোমাদের যাত্রা। وَيُنْ
يُنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ. আমার যেসব বান্দা ইমান এনেছে তুমি তাদের বলো, যেদিন কোনো ক্রয় বিক্রয় হবে না এবং কোনো বন্ধুত্ব কাজে আসবে না, সেদিন আসার আগেই তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমরা তাদের যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাখরাজ বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ. আল্লাহ তিনি যিনি আকাশসমূহ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি অবতীর্ণ করেছেন, আর তিনি এর মাধ্যমে রিজক হিসাবে তোমাদের জন্য নানা প্রকার ফল ফলাদি উৎপন্ন করেছেন, আর তিনি নৌযানগুলোকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন যেন তা তাঁর আদেশে সাগরে চলাচল করে, আর তিনি তোমাদের সেবায় নদ নদীকেও নিয়োজিত করেছেন। وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ. আর তিনি সর্বক্ষণ ঘূর্ণায়মান সূর্য ও চন্দ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, আর তিনি রাত দিনকেও তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ. আর যাই তোমরা তাঁর কাছে চেয়েছো এর সব কিছুই তিনি তোমাদের দিয়েছেন, আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলেও তোমরা তা গুনে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ বড়ই জালেম ও অকৃতজ্ঞ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ. আর স্মরণ করো, ইব্রাহিম যখন বলেছিল, হে আমার প্রভু প্রতিপালক, এ শহরকে তুমি শান্তি ধাম বানিয়ে দিও এবং প্রতিমা পূজা থেকে আমাকে ও আমার সন্তান সন্ততিদের রক্ষা করো। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান্নাস ফামান তাবিআনী ফাইন্নাহু মিন্নী وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَحِيمٌ. হে আমার প্রভু প্রতিপালক, নিশ্চয় এগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে নিশ্চয় আমারই, আর যে আমার অবাধ্যতা করে তুমি তাকেও ক্ষমা করো, কারণ তুমি যে বড়ই ক্ষমাশীল বারবার কৃপাকারী। রব্বানা ইন
أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমার প্রভু প্রতিপালক, নিশ্চয় আমি আমার সন্তানদের কয়েকজনকে তোমার সম্মানিত গৃহের কাছে এক অনুর্বর উপত্যকায় বসবাস করালাম। হে আমার প্রভু প্রতিপালক, আমার এমনটি করার কারণ হলো তারা যেন নামাজ কায়েম করে। অতএব তুমি মানুষের মন তাদের দিকে আকৃষ্ট করো এবং তাদেরকে ফল ফলাদির রিজক দান করো যেন তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء হে আমার প্রভু প্রতিপালক, আমরা যা গোপন করি এবং যা প্রকাশ করি নিশ্চয় তুমি সবই জানো। আর আল্লাহর কাছে পৃথিবীতে কিংবা আকাশে কোনো কিছুই গোপন থাকতে পারে না। الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء সব প্রশংসা আল্লাহরই যিনি আমার বার্ধক্য সত্ত্বেও আমাকে ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয় আমার প্রভু প্রতিপালক দোয়া খুব বেশি শুনে থাকেন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি ربنا وتقبل دعاء হে আমার প্রভু প্রতিপালক, আমাকে ও আমার বংশধরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। হে আমার প্রভু প্রতিপালক, আর তুমি আমার দোয়া কবুল করো। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমার প্রভু প্রতিপালক, যেদিন হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকেও ক্ষমা করে দিও। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار আর তুমি জালেমদের কর্মকাণ্ড সম্বন্ধে আল্লাহকে মোটেও উদাসীন মনে করো না। তিনি কেবল সেদিন পর্যন্ত তাদের অবকাশ দিচ্ছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা নিজেদের মাথা তুলে ভীত অবস্থায় দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি এদের দিকে ফিরে আসবে না,
অর্থাৎ কিছুই দেখতে পাবে না এবং তাদের অন্তর হবে ভাবলেশহীন। وَأَنذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال আর তুমি মানুষকে তাদের উপর আযাব নেমে আসার দিন সম্পর্কে সতর্ক করো। যারা জুলুম করেছিল তখন তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, অল্প কিছুদিনের জন্য আমাদের অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দিব এবং রসুলদের অনুসরণ করব। তাদের বলা হবে, তোমাদের কোনো অধঃপতন ঘটবে না বলে কি তোমরা এর পূর্বে কসম খেয়ে দাবি করতে না? وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ। আর তোমরা তাদেরই আবাসস্থলে বসবাস করছো যারা নিজেদের প্রতি অন্যায় করেছিল, আর আমরা তাদের সাথে কি আচরণ করেছিলাম তোমাদের কাছে তাই স্পষ্ট হয়ে গিয়েছিল এবং তোমাদের কাছে আমরা সব দৃষ্টান্ত ভালোভাবে বর্ণনা করে দিয়েছিলাম। وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لَتَزُولَ مِنْهُ الْجِبَالُ। আর তাদের সাধ্যানুযায়ী তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র পাহাড় পর্বত তলানোর মতো শক্তিশালী হয়ে থাকলেও তাদের ষড়যন্ত্রের ফলাফল আল্লাহর কাছেই রয়েছে। ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলাহু ইন্নাল্লাহা আজিজুন ইন্তিকাম। অতএব তুমি আল্লাহকে তাঁর রসুলদের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারী বলে কখনো মনে করো না, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী কঠোর প্রতিশোধ গ্রহণকারী। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন নিশ্চয় আসবে যেদিন এই পৃথিবীকে এবং আকাশসমূহকে ভিন্ন এক পৃথিবীতে ও ভিন্ন আকাশে বদলে দেয়া হবে, আর তারা এক অদ্বিতীয় মহাপ্রতাপশালী আল্লাহর সমীপে উপস্থিত হওয়ার জন্য বেরিয়ে পড়বে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমায়যিম মুকাররিনা ফিল আসফাদ। আর সেদিন অপরাধীদেরকে তুমি শিকলাবদ্ধ অবস্থায় দেখতে পাবে। سرابيلهم من قطران وتغشى وجوههم النار। তাদের পোশাক পরিচ্ছদ হবে আলকাতরার এবং আগুন তাদের মুখমণ্ডলে আচ্ছাদিত করবে। لِيَجْزِ اللَّهُ كُلَّ نَفْسٍ مَا كَسَبَتْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। এর কারণ হলো প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে আল্লাহ যেন এর প্রতিদান তাকে দেন, নিশ্চয় আল্লাহ
দ্রুত হিসাব গ্রহণকারী। হাযা বালাগুল লিন্নাস লিয়ুনজারু বিহি ওয়া লিয়ালামু এটা মানুষের কল্যাণার্থে সুস্পষ্টভাবে প্রদত্ত এক বাণী, যেন এর মাধ্যমে তাদের সতর্ক করা যায়, যেন এর মাধ্যমে তারা জানতে পারে তিনিই একমাত্র উপাস্য, এবং বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা যেন এর মাধ্যমে উপদেশ গ্রহণ করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবীন। আনা আল্লাহু আরা, অর্থাৎ আমি আল্লাহ আমি দেখি, এগুলো এক পরিপূর্ণ কিতাবের এবং সুস্পষ্ট কোরআনের আয়াত।